আপনি তাকে অন্তরে টানেন, হৃদয়ে টানেন। মসজিদে পেশাব করে দিয়েছে সাহাবী, রাসূল তাকেও বের করেন নাই। এখন আবার শুরু হয়েছে মসজিদ আলাদা করা। ভাইরা, মসজিদ আলাদা করবেন না, খবরদার। মসজিদের মালিক কে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। কয়টা আয়াত দেখেন? আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহ আহাদা মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদ আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। সব মসজিদের মালিক কে? আল্লাহ। আপনি লেবেল লাগান কেন? আপনি কেন লেবেল লাগান? মক্কা শরীফে যেমন আমরা বুকে হাত বাঁধি, তারাও আছে নাবির উপরে হাত, তারাও আছে আবার হাত ছেড়ে দেও আছে। কিছু লোক আছে কয় হাত বাঁধবো না, কি করবি কর, এমনি করে খারাপ। আমি তো প্রথমে এগুলি চিনতাম না। আমি 2002 আব্বাকে নিয়ে হজে গেলাম, দেখি আমার এই পাশে একজন, এই পাশে একজন, এমনি রয়েছে। আমি চিন্তা করলাম বাংলাদেশে এত ঠেলা ঠেলি করে আসলাম, হাত কোথায় বাঁধবো, এদি হাত বাঁধি না। বললাম এই আমার তো ওখানে তো মাসিমারাও নিষেধ, আর কদ্দুর। আমি পড়লাম আমার দুই পাশে দুজন, আল্লাহু আকবার সালাম ফেরানোর পরে আমি বললাম, ভাই মাফ করে দাও, মাআরফ তোমার পরিচয় কি? কানা রাইস শরিয়া ফি জামিয়াতি ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটির আমি শরীয়তে চেয়ারম্যান। আলাহা লেস সাল্লাতা কাযালিক, এরকম পড়লা কেন? অন্য কোনো কা খোয়া কা নাসি, তুমি ভুলে গেছো রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে কখনো হাত ছেড়ে দিতেন, কখনো হাত ছেড়ে দিতেন, কারণ তিনি তিন চার ঘন্টা একটানা দাঁড়িয়ে থাকতেন। কে বলছেন? কে বলছেন? সূরা মুযাম্মিল, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলসাই লাইল। হে নবী আলাইহিস সালাম, আপনি রাতের তিন ভাগের এক ভাগ আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন, তিনি দাঁড়িয়ে থাকতেন। তা আমি সেটাই নিয়েছি, ইসলামের এটা সৌন্দর্য, ঠিক না? ঠিক। কেউ মাথায় টুপি দিবে, কেউ টুপি ছাড়া মসজিদে ঢুকবে, এরকম মুসল্লি আচারা নাই, টুপি নিতে মনে নাই। আবার কেউ পাঁচ করলি, কেউ চার করলি, কেউ তিরিশ করলি, কেউ বিশ করলি, কে আমার মতো গোল ফুলালা, এই যে আমার ভাইয়ের টুপি কত সুন্দর। এটা রুচির ব্যাপার, এক একজন এক একটা পরে। আমরা এইগুলো নিয়ে ভাগাভাগি করব না, আমরা মসজিদে গেলেই তাকে কলিজায় টানবো, ঠিক কি না? মসজিদে তো গেছে, এখন তার কেরাতে একটু ভুল অথবা একটু শুদ্ধ আমরা তাকে আস্তে করে টেনে নিব, ঠিক না? ঠিক। যেমন একটা মসজিদে জামাত হচ্ছে, আপনি নামাজে ঢুকলেন, ঢুকে দেখলেন যে ইমাম সাহেব রুকুতে খুব অল্প তসবি পড়ছে, রুকু থেকে উঠে দাঁড়ায় নিয়ে সেজদা চলে গেছে, এরকম ইমাম আছে না, আপনি কি করবেন এখন? এই ইমাম তোর নামাজ হয়নি, এটা কইবেন না, এটা কইবেন না, ইমামের নামাজ হয়ে গেছে। ইমাম যদি ওযু ছাড়াও নামাজ পড়ায়, মুসল্লিদের নামাজ হয়ে গেছে, ইমাম একটু ভেজালে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাই তুমি তো ইমাম, তুমি এত তাড়াতাড়ি নামাজ পড়াইলে কেন? হুজুর আমার পেটে কামড়াচ্ছে। আচ্ছা কামড় আছে না না আছে কি জানি, বুঝলাম পেটে কামড়াচ্ছে, ঠিক আছে। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রুকু থেকে উঠে সোজা সেজদায় যেতেন না, অনেকগুলো দোয়া পড়তেন, তুমিও পড়বা, ঠিক আছে না? আপনি আদর করে তাকে বুঝিয়ে দেন, সে আস্তে আস্তে সংশোধন হয়ে গেল। আপনি তাকে অন্তরে টানেন, হৃদয়ে টানেন। মসজিদে পেশাব করে দিয়েছে সাহাবী, রাসূল তাকেও বের করেন নাই। রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব চলে আসছে, দিছে পেশাব করে। এখন আশেপাশের লোকেরা কয় শালা, আপনাদের মসজিদে পেশাব করলে কি করবেন, কি করবেন? যেটা নামাজ পড়ে না সেটা দুই লাথি দিবে। রাসূল দেখলেন সবাই হাত গুটাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাশিরু ওয়ালা তুনফিরু, আসরু ওয়ালা তুআসরু বুআসতু মুআসিরিন, সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল, লোকটা দোয়া করছেন, আল্লাহুম্মা ইরহামালা মুহাম্মাদ ওয়া ইরহামালাইয়া, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর রহম করেন, ওয়ালা তুরহাম আলাইহিম, আর যারা আছে কার উপর রহম করেন না, এরা আমারে মারতে ধরছে,
এদের উপর রহম কইরেন না, আমাদের দুইজনের উপর রহম করেন। আপনি মসজিদ এমন জায়গা, সেখানে সবার যাওয়ার অধিকার আছে, ঠিক না বা ঠিক? একজন হিন্দু ধর্মের লোকে যদি মসজিদে যায়, আপনি তাকে মসজিদ থেকে বের করতে পারবেন? পারবেন, কারণ মসজিদ সবার জন্য কে বানিয়েছেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি সমস্ত মানুষের জন্য, এটাকে আমি হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মানুষ না গেলে কাকে আপনি হেদায়েত দিবেন? রাসূলের মসজিদে এসেছেন খ্রিস্টানরা, রবিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বললেন, আজকে রবিবার, তোমাদের ইবাদতের দিন, বারান্দায় গিয়ে তোমরা তোমাদের ইবাদত করো। এত লিবার্টি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইক মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে সেটা তোমরা অনুসরণ করো। আমরা আজকে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছাড়া কবরে গিয়ে কোনো উপায়? ছেলে মেয়েদেরকে রবের নামে পড়াবেন, তাহলে ছেলে মেয়ে আর কখনো বেয়াদব হবে না, ঠিক না বা ঠিক?